নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আর এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগে মোহনবাগান আর হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু 2-0 ফলাফলে মোহনবাগান জয়লাভ করেছে। বেশ কিছুদিনের অপেক্ষা কাটিয়ে কিন্তু আইএসএলে আবারও মোহনবাগান জয় ফিরল, যে জয়ের অপেক্ষায় ছিল সবুজ মেরুন সমর্থকেরা, সেই জয় ফিরল কিন্তু মোহনবাগান। তবে এদিন একদম ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বেশ কিছু সমর্থকদের সঙ্গে, যেমনটা আমরা দেখেছি যে হুগো বুমোসের রিপ্লেসমেন্ট করেছেন জনি কাউকো। জনি কাউকো কিন্তু আজকের মাঠে নেমে বেশ কিছুক্ষণ খেললেন। তো সমর্থকদের এই হুগো বুমোসের রিপ্লেসমেন্টে জনি কাউকো, এই বিষয়টা কিভাবে দেখছেন মোহনবাগান সমর্থকেরা? পাশাপাশি আজকে জনি কাউকো যেটুকু সময় খেললো, ঠিক কেমন খেললো, সেই সমস্ত বিষয় আপনার একবার সমর্থকেরা কি বলছেন সেটাই শুনে নিন। কাউকো বেটার দেন অবশ্যই ভালো। মানে এটা কি মোহনবাগানের জন্য সুবিধা হলো না অসুবিধা হলো বুমোসের চলে যাওয়াটা? বুমোস তো সেরকম ফর্মেই তো ছিল না, কাউকো অনেক ভেটারান প্লেয়ার, ওর এক্সপিরিয়েন্স কাজে। আজকে কেমন খেলা দেখলে কাউকো? কাউকো নেমেছে সবে, আজকে ম্যাচ দেখা যাক। দাদা কেমন দেখলেন খেলা আজকে? আর প্রথমত হুগোর বদলে জনির রিপ্লেসমেন্ট জনি কাউকোর, বিষয়টা কত সুবিধা অসুবিধা কি দেখছেন? আজকে ম্যাচটা ঠিকই ছিল, তবে মোহনবাগানের পারফরমেন্স আরও আমরা এক্সপেক্ট করেছিলাম ভালো হবে। অনেক গোল একটু মিস হয়েছে, যেটা ডার্বিতে আমরা দেখেছি খুব হার্ড ডার্বি খেলা হয়েছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, তবে ওভারঅল খুব ভালো এনজয় করেছি অ্যান্ড ইট ওয়াজ নাইস। আর কতটা সুবিধা হলো মোহনবাগানে জনি কাউকো আসাই বা হুগো বুমোসের চলে যাওয়ায়? মোহনবাগান আসলে আমি তো ভাবিনি মানে সুবিধা হয়েছে, কিন্তু যদিও হায়দ্রাবাদের খেলাটা খুব ভালো হয়েছে, কিন্তু মোহনবাগান আসলে খুবই ভালো পারফরমেন্স করেছে দেখেছি আমরা। এবং হায়দ্রাবাদ যে কোনো গোলই করতে পারেনি এমন আমাদের গোলকিপার ছিল। ওভারঅল ম্যাচটা খুবই ভালো হয়েছে, এনজয় করেছি আর মোহনবাগান জিতেছে, তো 3 cheers ফর মোহনবাগান। খেলছিল না কোচের সঙ্গে বর্ণিং ছিল না ঠিক, এখন কাউকো আসাতে অনেক লাভ হলো এটাই মনে হচ্ছে। হুগোর জন্য খারাপ লাগবে, জানি না হুগো তো রিরেজিস্টার করিয়ে শুনলাম, তো রিলিজ করেনি, দেখা যাক। আর কাউকোর উপরে আমরা ওয়েট করে আছি, কাউকো এক্সপেকটেশন অনেকটা কাউকোর জন্য, দেখা যাক। কেমন দেখলে কাউকোর খেলা আজকে? কাউকোকে অনেকদিন বাদে দেখা গেল মাঠে, অনেক 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 ভালো লাগলো, কিন্তু জার্সি নাম্বারটাও একটু চেঞ্জ হয়েছে সেটা প্রথম কথা, 7 থেকে 8 এক জার্সি নাম্বার বেড়ে গেছে। কিন্তু সিং কাউকো আফটার লং পিরিয়ড অফ টাইম মেক্স মোহনবাগান ফ্যান্স অ্যান্ড মি আ লট হ্যাপিয়ার, বাট দেখা যাক। নেক্সট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, লিগ চেঞ্জ হয়ে যাবে। কোচ হাবাসের উপর অনেক কিছু ভরসা করে রাখছি, এবং আজকে যারা খুবই ভালো যে 3টে বিদেশকে খেলালো, সেই জায়গায় একটা ইন্ডিয়ান প্লেয়ারকে যে চান্স দেওয়া হলো এটা খুব গ্রেটফুল আমাদের। বাট টিমের উর্ধে কেউ না, ঠিক আছে হুগো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ছিল, ক্রিয়েটিভ মিডফিল্ডার, বাট ঠিক আছে টিমের উর্ধে কেউ না, নিশ্চয়ই কিছু ম্যানেজমেন্ট যেটা বুঝেছে ঠিক আছে করেছে। কিয়ান নাসিরির প্লে অনেক ভালো ছিল, কিয়ান নাসিরি একটু একটু বাড়িতে থাকা উচিত, কিয়ান নাসির কিয়ানকে ন্যাশনাল টিমে থাকা উচিত। আর অনেক অনেক চেষ্টা করছে, বাবার মতো না খেলতে পারলেও ও অনেক চেষ্টা করছে, হি হ্যাজ দ্যাট ক্যাপাসিটি। আমরা দেখলাম জনি কাউকো এলো আর হুগো বুমোস চলে গেল। সম্প্রতি হুগো বুমোস তো ভালো খেলছিল মোহনবাগানের হয়ে ডার্বি থেকে, তো এই জিনিসটা মোহনবাগানের জন্য মানে এখনো পুরোপুরি ছাড়িনি, তাকে রেস্ট দেওয়া হয়েছে হুগো বুমোসকে, তো এটা কি সুবিধা হলো না অসুবিধা হলো কি মনে হয়? দুটোই হয়েছে, কেমন একটু ডেসক্রাইব করো। হুগো বুমোস যেরকম ডুরান্ট কাপে গোল দিয়ে ডুরান্ট কাপ জেতালো, এবারে আমরা তো জনি কাউকোকে তো আমিও চিনি না যে কেমন খেলে, তাই মনে হচ্ছে জনি কাউকোর খেলা তো দেখলেন কি মনে হলো কেমন? জনি কাউকো নিঃসন্দেহে খুব ভালো প্লেয়ার, তবে আমাদের সাধারণ মানুষের মতে যতটা আমরা ফুটবলদের দক্ষতা বা এর কার্যকারিতা যতটা না বুঝবো তার থেকে কোচেরা আশা করি ভালো বুঝবে, আশা করি ভালো ভেবেই এবং ভালো চিন্তাভাবনা করেই নিয়েছে। আর আমরা তো মোহনবাগানের সাপোর্টটা সবসময়ই চাইব, সেটা ক্লিক করুক কার্যকরী হোক, এগিয়ে যাক। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।